মায়ের মতো ফেটে ফেটে পড়েছে, ভেতরে ঘরের ভেতরে ফাটল হয়ে গেছে এই সাইজের, ঠিক আছে। তারপরে সব লোকজন কইলো, আপনার পুলিশ এলো, বলে সবাই বেরিয়ে যেতে, তারপরে বেরানো হয়েছে। এটা ঠিক পাশের লেনটা আগেরবার ফাটল ধরেছিল, এবার কালো গেছে, তার আগে শুনেছি। এবার আপনাদের লেনটা এখন কি করবে ভাবছেন, মানে স্থানীয় মানুষরা কি ভাবছে এখন? এখন কি বলবে কি করবে সেটা হচ্ছে পুলিশ জানে, তারপরে মেট্রো যে কাজকর্ম করাচ্ছে ওরাই বলবে কি করা যায় না করা যায়। যদি আপনাদের এখান থেকে উঠিয়ে দিতে বলে আপনারা উঠে যাবেন? উঠে তো যেতে হবে, কি করে, নাহলে মারা যাবো তো পড়ে চাপা পড়ে। শেষ কোথায় কেউ জানে না। এখন মেট্রোকে জিজ্ঞেস করুন, অন ক্যামেরা ওরা যত মিষ্টি কথা, যত ভালো কথা, যত অলংকারিক কথা তারা বলবে, তো দায়িত্ব নিয়ে বলুক যে এখানে লিখিত বাই রিটেন আর এই জিনিস হবে না, কেউ বলছে না কিছু, সব ভাবে ঘরে চুরি করছে। কাউন্সিলর হিসেবে এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চাইছেন এই ঘটনাকে কেন্দ্র করে? আমার মনে হয় একটাই কাজ আমার, যে ছেড়ে চলে যাও, কারণ যন্ত্রণা দেখা যায় না, চোখে দেখা যায় না আপনার যন্ত্রণা। আজকে সকালবেলা যে ফেলেছে চোখে দেখতে পাবেন না, 90 বছরের লোক কোলে করে ঘর থেকে নামাতে হচ্ছে, গৃহ দেবতা সব পুরনো পুরনো বাড়ি, গৃহ দেবতাকে সিংহাসন থেকে নামিয়ে ফেলতে হচ্ছে, এসব পুরনো পাড়া। এটা যদি আজকে অন্য পাড়া হতো না, বদ্রিশু পাড়া, সুবর্ণবণিক অঞ্চল, একটা সব পাড়া বাড়ির একটা আলাদা ঐতিহ্য আছে, এক একটা বাড়ি 150-200 বছরের বাড়ি, এক একটা পরিবারের এক একটা ইতিহাস আছে। মেট্রো রেল কিছু ওই যে আগের এটার জন্য কিছু জল ঢুকেছে, এটা আমার শোনা কথা, আমি কনফার্ম করছি। কিন্তু আমরা যেটা বারবার করে আমি বলি, কলকাতার মাটি হচ্ছে পলি মাটি, গঙ্গার যে মাটি, সেই মাটির স্ট্রেংথ এত কম যে ওই মাটি জল আটকাতে পারে, কারণ মাটি গলে যায়, যেই জল পড়ে যেই জন্য রাস্তাঘাট খারাপ। সেটা হচ্ছে যেই মাটি ঢুকলো মাটিটা স্ট্রেংথ নেই, পলি মাটিতে জলটা পলি মাটি ধুয়ে ওটা জলই হয়ে যায়, মানে কাদা হয়ে যায়। তো এই মাটিটা ঢুকলেই সাথে সাথে ওই মেট্রো রেলে যারা বিশেষজ্ঞ ছিলেন, আমি জানি না কারা, তারা ওইখানটা ফিল আপ করার জন্য জল দিয়েছিলেন। এবার সেই জলটা এখন মাটি পেনিট্রেট করে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা আমার অনুমান। কিন্তু আমি যে যাদবপুর ইউনিভার্সিটিকে লাগিয়েছিলাম তাকে আবার ডেকেছি, তারা হয়তো আজ নালো কালকে এটা নিয়ে আবার এরা এবং যারা মাটি বিশেষজ্ঞ তাদেরও আমি বলবো যে আসতে, এসে এটা দেখতে।